গাইজ দেখুন এখানে পেয়ে গেছে একটা গরু যে আমাকে কুচনু কুচনু আসতেছে দেখেন দেখেন যে আমাকে হচ্ছে তাবর দিতে আমি কিন্তু তাড়াতাড়ি করে এদিকে সরে আসছি নাহলে কিন্তু গুতা দিত হ্যাঁ এসব গরুদের থেকে কিন্তু সাবধানে থাকবেন ফাইনালি তো গরুটার দইটা ছোট হওয়ার কারণে আমি কিন্তু বেঁচে গেছি ও আমাকে কিছু করতে পারিনি গাইস দেখুন ও খাচ্ছে আবার আমার দিকে আসছে পেরে আসছে কিন্তু গরুটা দেখুন দেখুন গাইস এই গরুটা হচ্ছে লাল গরু হ্যাঁ গরুর যে লাল কালার আছে সেই লাল গরুটা তো ওর কাছে গেলে দেখেন ও কীভাবে তেড়ে আসছে এদিকে আমি কিন্তু ভয় পাচ্ছি বাট তারপরও আপনাদের জন্য ভিডিওটা করছি তো আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন না দেখেন গরুটা কীভাবে খাচ্ছে গরু দেখেন গাইস আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ও কীভাবে খাই অ্যাকচুয়ালি আসলে আমাদের মানে শহরে তো এইসব গরু টরু দেখা যায় না বাচ্চারা দেখতেও পায় না তো আপনাদের বাচ্চাদের জন্য হচ্ছে বিশেষ করে এই গরুর ভিডিওটা করা যাতে করে আপনাদের বাচ্চারা এটা দেখে আর ভাত খায় এটা দেখে তো দেখেন দেখেন গাই তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এখন আমি ভাবছি যে এই রাস্তা থেকে তো আমাকে যেতে হবে ওই যে এখানে গিয়ে এদিতে যেতে তো আমি ভাবছি এখান থেকে আমি কিভাবে যাব আমি একটু ভয়ও পাচ্ছি কারণ গরুটা যদি আমি যাওয়ার সময় আমাকে ডিস্টার্ব করে বা যায় সেইভাবেও পাচ্ছি তো গাড়ির ফয়নালি আমাকে এখানে বের আপনাদের থেকে আজকের মতো এখানে বিরিয়ানিতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ হ্যাঁ আর সবাই একটা কথা সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ